গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আর ডেইলি ব্লগ শেয়ার করার কারণ হচ্ছে, এক দাদাভাই আমাকে, দাদাভাই বলছি কারণ আমার থেকে হচ্ছে বয়সে বড়ই মনে হচ্ছে, তো রিকোয়েস্ট করেছিল যে তুমি সারাদিন কী করো সেটাও শেয়ার করো, কেয়ার ব্লগ দিও তার সাথে, কিন্তু তুমি সারাদিন কী করো সেটাই শেয়ার করো। তারপরে আজকে তো শ্বশুরবাড়িতে এসেছি, আজকে না গতকাল এসেছি, তো আজকে সকালে হচ্ছে কিন্তু দরজাটা বন্ধ করে দিই, মা আসছে যাচ্ছে, তো আর মায়ের তো এমনি পেশা টেশা আছে, তো এর আগে একবার ভিডিও করেছিলাম তো ভিডিওটা কেটে দিতে হয়েছে, কারণ মা হচ্ছে কি যে এমনি হচ্ছে কি যে নর্মাল এ পরে রয়েছে, মানে শাড়ি টাড়ি পরেনি এখনো, প্রচণ্ড পরিমাণে গরম, কষ্ট পায় প্রেশার, হাই প্রেশার, তো ওই জন্য করে বন্ধ করে দিই, নাহলে যাবে, তারপর ওইটা যদি ইউটিউবে ছাড়ি তো যদি কেটে দেয়। তো এমনি গা ঢাকা আছে কিন্তু পিছনটা না খোলা আছে, মানে গায়ে পিছনে আছে, ব্লাউজ পরেনি এখন, প্রচণ্ড গরম লাগছে, শাড়ি জড়ানো আছে কিন্তু, তো যাই হোক। আর গোপাল ঠাকুরের জন্য এখন ম্যাগি বানাচ্ছি, কারণ আমাদের সকালে টিফিন হয়ে যায় দিয়ে লুচি আর আলুর তরকারি, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর দুপুরে রান্না হবে, একটু পরে বসাবো, চাল ধুয়ে রেখে দিয়েছি, মাংস এখনো বের করা হয়নি, কাল রাত্রে মাংস নিয়েই এসেছি, তো আগে সকালে টিফিনটা করে নিই, সবার খাওয়া হয়ে গেছে, আমার বরের আর আমার বড় ছেলে খাই, যে সবার আর কার, দুজন, আর গোপাল ঠাকুর ম্যাগি হলে ম্যাগি খাবে, আমি মা আর বাবা তিনজন হচ্ছে লুচি তরকারি এখনো খাইতে বাকি আছি, কারণ মা আর বাবা পুজো করছে, ভেবেছিলাম কি যে যা ম্যাগিটা হয়ে গেছে যদি বিয়োকে খাইয়ে নিই, তারপর দুপুরে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, বিরিয়ানি বানাচ্ছি আজকে। এই দেখো গোপাল ঠাকুরের জন্য ম্যাগি বানিয়ে এনেছি, আর আমাদের এই যে লুচি তরকারি বাকি রয়েছে, আমরা বাবা আসুক তারপরে খাবো। আর হচ্ছে কি যে গোপাল ঠাকুর এদিকে দেখো বদমাইশি করছে, গোপাল ঠাকুর তুমি কি বদমাইশি করছো, তুমি কাজ করছো, গোপাল ঠাকুর এখন কাজ করছে, বিশাল কাজে ব্যস্ত, তো খাওয়া দাওয়া হবে তো, সকাল থেকে কিচ্ছু খায়নি, আর আমার শ্বশুরবাড়ি এখানে দোকান কাছে, তো সারাক্ষণ শুধু দোকানের খাবার বেশি খাচ্ছে, আর ওখানে তো কোনো দোকানপাট সেই রকম নেই, একটু দূরে দোকান, তো ওখানে এইসব খাবারের দিক দিয়ে একটুখানি আমি বাঁচোয়া, আর এখানে আসলে শুধু উল্টোপাল্টা খায়। গোপাল দেখি একটা তাকাও, দেখি তোমার একটু মুখ দেখাও, দুষ্টু ছেলে সারাক্ষণ বদমাইশি করে। সকালে সবাই টিফিন করে নিয়েছি, আর এখন দুপুরে রান্না বসে গেছে, এই যে খাসি মাংস এনেছিলো সেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একটু সর্ষের তেল দিয়ে, এখানে আদা রসুন একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা আছে, আর আলুটা ভেজে নিয়েছি, ভেজে মানে কি একদম হচ্ছে প্রেশার কুকারে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, ওটা নরমও হয়ে গেছে, প্লাস হচ্ছে কি যে সেদ্ধ এ হয়ে গেছে, ভাজাও হয়েছে, আর এদিকে এই যে পেঁয়াজটা ভাজছি, আর এদিকে হচ্ছে বিরিয়ানির জন্য একটু পেঁয়াজ ভেজে রেখেছি, আর গোপাল ঠাকুর আর মায়ের জন্য এদিকে ভাত হচ্ছে, আমাদের এখনও ভাতটা এখনও হয়নি, ওদের ভাতটা আগে করে নিই, কারণ গোপাল ঠাকুরকে খাওয়াতে লাগবে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাত, আর গোপালকে দুধ ভাত খাইয়ে দেবো, আর কারণ ও খাসির মাংস খুব একটা খায় না, একমাত্র ওর পিসির বাড়ি ছাড়া, আমাদের বাড়িতে তো খুব খাসির মাংস হয় না, ওই এখন রান্না বান্না হচ্ছে করে নিই, আর তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আমি স্নান করে চলে এসেছি, আর আমাদের ঘরটা না বড্ড অন্ধকার অন্ধকার মতন, ওই জন্য আর কিছু দেখায়নি, আর হচ্ছে কি দিদি রান্না প্রায় হয়ে গেছে, তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম, কারণ গোপাল ঠাকুরকে খাওয়াতে হবে, আর এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, তো তোমাদের বিরিয়ানিটা হয়ে গেছে সেটাই দেখাচ্ছি, তৈরি করাটা আর কোনো দেখানো হলো না, আর মা বাইরে বাবু জল ঢেলেছে এত, মা ওই যে মুছছে দেখাচ্ছি, এই দেখো বসিয়ে দিয়ে চলে গেছি, আর কিছুক্ষণ হবে ও, আর আমি ওই আটা টাটা দিয়ে আটকানোর আর আমাদের সময় নেই, কারণ এক্ষুনির মধ্যে হয়ে গেলে মনে খেতে দিতে পারলে সব বাঁচে, কারণ আমার বড় ছেলের মাংস হলে ও আর রক্ষে রাখে না যে কতক্ষণে হবে আর ও কতক্ষণে খাবে, তো ওই জন্য করে আটা টাটা দেওয়ার আর ঝামেলা করিনি, এমনিই বসিয়ে দিয়েছি, আর নিজেরা খাবো তো, আর অল্প একটু জিনিস আর ওই আটা দিয়ে আর বসানো হয়নি। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে গোপাল ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর বাবা ঘরে রয়েছে, আর আমি আর আমার বড় ছেলে যাচ্ছি, আমার পিসি ননদের বাড়ি, পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে সামনে, আর পিসি শাশুড়ির মেয়েই হচ্ছে কি যে চুলটা কেটে দেবে, তো জানি না চুলের ভিডিও এই ভিডিওটার মধ্যে আর দিতে পারবো কি না, নাহলে যদি বড় হয়ে যায় ভিডিওটা, তো তাহলে চুলের ভিডিওটা একটা পুরো এটা গোটা ভিডিওই একটা নতুন ভিডিও তৈরি করব, আর এটা যেরকম ডেইলি ব্লগ ছাড়ি ওরকম ডেইলি ব্লগ ছাড়বো, তো দেখা যাক কি হয়, তো চলো পিসি শাশুড়ির বাড়িতে যাই, হ্যাঁ
হচ্ছে আমাদের বাড়ি, বাবা মা ঘুমাচ্ছে আর আমার বড় ছেলে, আমার বড় ঘুমাচ্ছে আর আমি আর আমার বড় ছেলে যাচ্ছি, আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে। তো চ এই রাস্তাটা দিয়ে সামনে বেরোলেই ওই যে সামনের ওই বাড়িটা। তো চলো ওদের বাড়িতে গিয়েই তারপর আবার ক্যামেরাটা অন করবো। তো আমি দেখো পিসি শাশুড়ির বাড়িতে চলে এসেছি, আর হচ্ছে কি যে পূজা হচ্ছে চুলটা কেটে দিয়েছে, ও তাড়াতাড়ি করে হচ্ছে ওর মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাবে বলে ঝটপট কেটে নিয়েছে চুলটা। তো হচ্ছে কি যে চুলের ভিডিওটা ওটা একটা আলাদা ভিডিও করব, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর তোমাদের বাড়িতে যাই, বাড়িতে গিয়ে হচ্ছে আমি দেখাবো যে চুলটা কেমন কেটেছি। হ্যাঁ তো চলো এবার বাড়িতে যাই, কারণ গোপাল ঠাকুর হইতে এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে, না কি করেছে, ওর তো এমনি চোখে কম ঘুম। আর বড় ছেলে এসছে একটুখানি, ও নেট এখানে হচ্ছে এদের বাড়িতে হচ্ছে ওয়াইফাই কানেকশান আছে, তো এখান থেকে একটু গেম ভরে নেবে, কারণ আমার শ্বশুরবাড়িতে একদমই নেট চলে না, যেহেতু আমাদের বিএসএনএল লাইন তো একদমই নেট চলে না। তোমরা অনেকেই আমাকে বারণ করেছিলে যে দিদি সামনে চুল কাটবে না, তো আমার কী জানি কী মন হলো যে একটুখানি কেটে দাও, পুজো পর্যন্ত একটু বড় হয়েই যাবে, তো একটুখানি কেটে নিলাম। যদিও আমাকে সামনে চুল হয়তো কাটলে হয়তো মানায় না, তো হয় না অনেক সময় ইচ্ছা হয় যে একটু কাটি, কারণ কোনো দিন তো কাটিনি সেইভাবে, এর আগে একবার কেটেছি আর এই একবার কাটলাম। আর এই বাড়িতে যখন থাকতাম আমার ননদের কাছ দিয়ে, মানে পিসি শাশুড়ির মেয়ের কাছ দিয়ে অল্প করে একটুখানি চুল কাটতাম আমি, তো আজকেরও একটুখানি কেটে নিলাম। আর বাড়িতে যাই তোমাদেরকে দেখাবো কেমনভাবে ওর চুলটা কেটে দিয়েছে, ঠিক আছে। তোমাদেরকে বললাম যে আমি বাড়িতে যাই, গিয়ে হচ্ছে কি যে চুলের হচ্ছে চুলটা কীরকম কেটেছে সেটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি এসে দেখি গোপাল ঠাকুর হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে নিয়ে এখন হচ্ছে কি যে একটুখানি হচ্ছে বাইরে থেকে ঘুরতে গেছিলাম, ওর ঠাকুমা দাদুর দোকানে গেছিলো, তো ওখানে আমাদের একটা চপের দোকান আছে, তো সেখানে খানিকক্ষণ ঘুরে টুরে একটু খেলে, আর ওই আসার সময় হচ্ছে কি যে এখন চকলেট ক্যাডবেরি সব এখন অনেক কিছু কিনে টিনে নিয়ে এসছে খেলনা, এখন এগুলো বাবু খাবে, হচ্ছে কি যে খেলবে, আবার বায়না ধরেছে, আবার হচ্ছে ওই পিসিদের বাড়িতেই আবার যাবে, এখন অনেক বায়না করছে, তো ওই জন্য করে আমার আসে চুলের ভিডিও চুল আর হচ্ছে কি যে তোমাদের ছেনে আর দেখানো হলো না যে কীরকম চুলটা কেটেছে, তো ওইটা অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো ওখানে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তোমার আইবুড়োটা অনেক মোটা হয়ে গেছে, তো আইবুড়োটা করো, তো ওই জন্য করে দেখো ওই পিসি শাশুড়ির মেয়ের কাছ দিয়ে ওর কাছ দিয়ে আইবুড়ো করে নিলাম, ও প্রচণ্ড সুন্দর করে আইবুড়ো করতে পারে, মনে হয় যারা হচ্ছে কি যে ভালো আইবুড়ো করে যারা পার্লারে কাজ করে মনে তারা অত সুন্দর আইবুড়ো মনে করতে পারে না। আর এ না শিখে কি জানি সবার প্রথমে তো আমার উপর দিয়েই হচ্ছে ট্রাই করতো, সবার প্রথমে ও আমাকে দিয়েই, মানে যখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে আসলাম তখন থেকে ও আমার আইবুড়ো হচ্ছে ওই করে দেয়, আমি কোনো দিনও পার্লারে যেতাম না, ও ব্লেড দিয়ে প্রথমে করতো আমার আইবুড়ো, তো তারপরে হচ্ছে কি সুতো সেলাই করা যে সুতো হয় না ওই সুতো দিয়েও আমার আইবুড়ো করে দিত, আর হচ্ছে কি যে ও আমার করে দিত, ওর মায়ের করে দিত, দিয়ে দিয়ে ও হচ্ছে আমাদের আশেপাশে যতজন আছে সবার করে দিত, পয়সা নিত না, তো ওই করতে করতেও এখন ভালো শিখে গেছে। এই যে আজকে যে আমার আইবুড়োটা করে দিচ্ছে তাতেও কিন্তু আমি ওকে কোনো রকম পয়সা দিইনি, চুল কাটাতেও পয়সা দিইনি, কারণ ও কোনো দিনও পয়সা দিলে নিত না। আর হচ্ছে কি যে কী খুব সুন্দর আইবুড়ো করে দেয়, এর আগে একদিন আমার বাড়িতে এসে আমার কাছে হচ্ছে কি যে এই সুতোটা নেই, যেহেতু আইবুড়ো যে সুতোটা হয় ওটা ছিল না, ও আমাকে হচ্ছে সুচ সুতো যে আমরা সেলাই করি ওই সুতো দিয়ে কী সুন্দর আইবুড়ো করে দিয়েছে, আর ভুরুর টানগুলোও কী সুন্দর আনে। আর হচ্ছে যারা হচ্ছে ভালো হচ্ছে পার্লারের কাজ করে তাদের কাছে গেলে তো ঘ্যাঁচ ঘ্যাঁচ করে দেখি উড়িয়ে দেয়, তো আর ওই জন্য করে ওকে বললাম। আর সন্ধ্যে থেকে সব থেকে বড়ো কথা বিকেল থেকে একটুও কারেন্ট নেই, জানো কী ভিডিও করব বলো, প্রচণ্ড হচ্ছে এখানে অন্ধকার, কারেন্ট নেই, আর হচ্ছে কি যে ওই কারেন্ট আসলো আর তখন 9:30 বাজে, আমি বললাম পূজা তুমি এবারে হচ্ছে তাড়াতাড়ি আমার আইবুড়োটা করে দাও, আমি বাড়ি চলে যাই, এই আইবুড়োটা করার জন্য বসে রয়েছি। আর আমাদের যে পার্লারের এই শ্বশুরবাড়িতে একটা পার্লার ছিল, তো সেখানে যে মেয়েটা করতো ও খুব ভালো করতো, ও এখন আর নেই বলে ওই পার্লারে যেতে আর আমার ইচ্ছা হলো না, নাহলে পার্লারে গিয়ে করে আসলে হয়তো হয়ে যেত, তো সেখানেও তো কারেন্ট নেই, তো করবে কী করে, তো ওর কাছ দিয়ে আমি করে নিলাম। আর আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে দিও, তাহলে বুঝবো যে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে কি না, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে, আর চুলের ভিডিওটা আমি হচ্ছে কি যে অন্য একটা ব্লগে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, তো টাটা।